নমস্কার বন্ধুরা, আজকে আরও একটা নতুন সকালে নতুন ভিডিওতে আমার সমস্ত ভিউয়ার অ্যান্ড সাবস্ক্রাইবার বন্ধুদের হর্নেট ম্যানের স্যালুট। আজকে যাচ্ছি বিকানির, এখন বাজে 11টা। গরম জল পাইনি বলে চান করতে পারছিলাম না বলে একটু দেরি হয়ে গেছে, তো এনিহাও কোনো রকম প্রবলেম নেই। তো আমরা যাব বিকানির আজকে, মোটামুটি 300-350 কিলোমিটারের মতো রাস্তা আছে, আশা করি কোনো রকম প্রবলেম হবে না। গৌরব ভাই রেডি হয়ে গেছে, তো আর ওদিকে মলয় রেডি হয়ে গেছে, তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে রাস্তায়। আর আরেকবার বলে রাখি, এই চ্যানেলে এই ভিডিওর মাধ্যমে প্রথম এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওটাকে লাইক করবেন, আর আমার আগের এপিসোডগুলো যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই সেগুলো দেখে এইটা তারপরে দেখবেন। জয়পুর থেকে বিকানিরে যাওয়ার পথে এই যে রাস্তাটা পড়ে, এই যে ডান সাইডে যে রেলিং দেওয়া যায় জায়গাটা পড়ে, এই জায়গাটায় ভুল করে বাইকটা ঢুকিয়ে দিতে যাচ্ছিলাম, কিন্তু সামনে হঠাৎ করে একটা বোর্ড পড়ে গেল, সেখানে চোখে পড়লো যে বাইক যদি এখানে ঢুকে যায় তাহলে কিন্তু 1500 টাকা জরিমানা। তো বাইকটা সঙ্গে সঙ্গে ব্যাক করে নিলাম। বিকানির এখান থেকে এখনও 300 কিলোমিটার রাস্তা বাকি আছে, মলয় এখনও পর্যন্ত আসেনি, একটা চায় ব্রেক নিচ্ছি। আর তাছাড়া একটা প্রবলেম হয়েছে, যেটা হচ্ছে আমার যে চার্জিং সকেটটা ছিল সেটা তো ভেঙে গেছে, আর আমার পিছনের টায়ারে দেখলাম একটা পিন ফুটে আছে। জানি না প্রবলেম হবে কি না, এখনও আপাতত কোনো প্রবলেম হচ্ছে না, সেজন্য কোনো রকম কোনো কিছু করবো না। তো আপাতত চা খাবো আর ফ্লাক্সে কিছু চা ভরে নিয়ে বেরিয়ে যাব। রাজস্থানে এখানে এসেই চা এবং রুটি করে খেয়ে নিলাম, এবং ইনস্টাগ্রামেও ইনি আমাকে ফলো করছেন, তো একটা সেলফি নেবো, সেলফি ইনস্টাগ্রামেতে থাকবে, ইনস্টাগ্রাম আইডি নিচে এখানে দেওয়া থাকবে। You don't see the things I see, I'll tell you things you won't believe. Above the skies, overseas, I hear them all those places calling me. এখনও বিকানির মোটামুটি 270 কিলোমিটার রাস্তা বাকি আছে, রাস্তার মাঝখানে একটু দাঁড়িয়ে আছি, একটুখানি চা খাবো আর একটু রেস্ট নিচ্ছি। পিছনে পড়ে গেছে গৌরব এবং মলয়। মেন হাইরোড থেকে যদি ডান দিকে বেরিয়ে চলে যাই, এদিকে পড়বে হচ্ছে শিকার, আর সোজা হচ্ছে বিকানির। শিকার অতীতে একটা দারুণ গুরুত্বপূর্ণ একটা শহর ছিল, তবে ধীরে ধীরে এই শিকার অনেক ব্যাকওয়ার্ড হয়ে যায় এবং এদের জৌলুস অনেকটা কমে যায়। পেট্রোল ভরা হয়ে গেল, এবার কন্টিনিউ একদম বিকানির। যদি কোনো জায়গায় মনে হয় দাঁড়াবো তবেই দাঁড়াবো, নাহলে একদম বিকানিরের হাভেলিতে যাব। সামনেই একটা উটের গাড়ি যাচ্ছে, দারুণ সুন্দর, পুরো এনভায়রনমেন্টটাই চেঞ্জ। ছেলেকে মুক্তি তুললে বালিয়াড়ি দেখা শুরু হয়ে গেছে, আর এখানে যে সমস্ত বালিয়াড়িগুলো দেখা যাচ্ছে সেই সমস্তগুলোই হচ্ছে স্থায়ী বালিয়াড়ি, আর অস্থায়ী বালিয়াড়িগুলো আমরা দেখব জয়সলমীরে থর মরুভূমির মধ্যে। বিকানির আর মোটামুটি 100 কিলোমিটার রাস্তা বাকি আছে, আর এদিকে সূর্য প্রায় অস্ত যায় যায়, আকাশটা দারুণ সুন্দর, রং লেগেছে রঙ্গিলা রাজস্থান। মরুভূমি দেখা শুরু হয়ে গেছে, এখন বালির মধ্যে দাঁড়িয়ে আছি, নাচানাচি করছি, দারুণ সুন্দর লাগছে, দারুণ ফিলিংস বলে বেড়াতে পারবো না। আর এইখানে প্রচুর ফটো সেশন করেছি, রিল তুলেছি, সেগুলো দেখবার জন্য ইনস্টাগ্রামে গিয়ে আমাকে ফলো করুন, দেখুন ইনস্টাগ্রাম আইডি এখানে আসছে। এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে সানসেট দেখলাম, সূর্য এখন ডুবে গেছে, এবার বিকানেরের দিকে যাওয়া শুরু করব, আর 100 কিলোমিটার রাস্তা বাকি আছে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে।
ব্যাটারি নতুন চেঞ্জ করেছি, তারপরেও কিন্তু স্টার্টিং এর প্রবলেম হচ্ছে এবং আমার হর্নটাও বাজছে না। নরমালি আমি হর্ন টিপছি, হর্ন কিন্তু বাজছে না। অ্যাক্সিলেটার বাড়াচ্ছি, যখন আরপিএম 5-এর উপরে হচ্ছে তখনই কিন্তু হর্ন বাজছে। এটা কিন্তু দারুণ প্রবলেমের মধ্যে পড়েছি। এখানে আবার একটা লরি উল্টে পড়ে আছে রে, বাপ রে বাপ, অ্যাক্সিডেন্ট বাবা, সব জায়গাতেই সমান। তো সো বিকানিরে এন্ট্রি হয়ে গেছে, একদম সিটির মধ্যেই আছি। অ্যাজ ইউজুয়াল জয়পুরের মতোই এখানে কোনো রকম ট্রাফিক রুলের কোনো ব্যাপার নেই। আর তেরি এরকম চারদিকেই দেখতে পাওয়া যাচ্ছে হাভেলি টাইপের বাড়ি, খুব সুন্দর। বাহ বাহ বাহ, মলায় বলছিল নাকি খারাপ হবে, কিন্তু এরকম যদি হাভেলি হয় তো বেশ ভালোই তো হবে, নতুন ধরনের এক্সপিরিয়েন্স করতে হবে না। প্রিন্স হাভেলি আমাদের অ্যাকোমোডেশন আজকে, প্রিন্স হাভেলি। আর 7:30 বাজে, আমরা বিকানিরে এসে পৌঁছে গেছি। আগে জিজ্ঞাসা করছি, ভাই কোথায় রে সব, কি সব এসে গেলাম? দাঁড়া দাঁড়া, ফোন করে দেখি। ভাই হেভি সুন্দর অ্যাকোমোডেশন, হেভি সুন্দর অ্যাকোমোডেশন। তো অ্যাট লাস্ট 7:30 সময় আমরা বিকানিরে চলে এসেছি এবং আমরা একটা হাভেলি বুক করেছিলাম, তো সেই হাভেলিতে থাকছি। আমরা যে হাভেলিটা বুক করেছিলাম সেটা আমি আর গৌরবের জন্য, কিন্তু মলয় আমাদের সঙ্গে পরে অ্যাড হওয়ার জন্য আমাদেরকে রুম চেঞ্জ করতে হয় এবং তিনজনে মিলে এই হাভেলির রুমটা আমরা চয়েস করি। তো এই হাভেলিটার নাম হচ্ছে দ্য প্রিন্স হাভেলি। তো দারুণ সুন্দর একটা এনভায়রনমেন্ট এবং তার এই হাভেলিটার দেওয়ালে আর্কিটেকচার সুন্দর, দরজা জানালাগুলো সুন্দর, এখানে সুন্দর সুন্দর কিছু পেন্টিং আছে, এখানে একটা ছোট্ট আমাদের জন্য বারান্দা আছে। প্রথমে দুজনের জন্য যখন হাভেলিটা বুকিং করেছিলাম তখন আমাদের পার হেড ওই 225 টাকার মতো পড়ছিল এক রাতিরের জন্য। এখন আমরা তিনজনে মিলে একটা ঘর বুকিং করেছি, তো তার জন্য আমাদের পার ডে পার হেড 450-450 টাকার কাছাকাছি আমাদের পড়ছে। এই হাভেলিতে এসে একটা জিনিস নতুন লক্ষ্য করলাম, এই দরজাগুলোর একটা বৈশিষ্ট্য আছে। দরজাগুলো তো প্রথমত এক কারুকার্য করা পুরনো দিনের, আর তার সঙ্গে এই যে দরজাটা বন্ধ করার একটা নির্দিষ্ট পদ্ধতি আছে। আমরা যেমন আমরা কি করি, এইরকম একটা পাল্লা ঠেলি, তারপরে একটা পাল্লা ঠেলি, এভাবে দরজা বন্ধ করি, কিন্তু এভাবে দরজা বন্ধ হয় না। এখানে হাভেলিতে দরজা বন্ধ করতে গেলে দুটো দরজাকে আগে এখানে ইন্টারলক করতে হয়, অর্থাৎ নিচে একটা দেখুন লক আছে, এই লকের মধ্যে দরজাটাকে ফাঁসাতে হবে, ঠিক আছে? এখানে একটা লক আছে, এই লকের মধ্যে ফাঁসিয়ে একসঙ্গে এটাকে ঠেলতে হবে, বাস দরজা হয়ে গেল একদম বন্ধ। হাভেলির এটা একটা বিশেষত্ব এবং এখানে যতগুলো দরজা আছে সবকটা দরজাই ঠিক একই রকম সিস্টেমে বন্ধ করতে হয়। আর এই যে প্রিন্স হাভেলিটা বুকিং করেছি, এইটা থেকে যদি আমরা রুম থেকে যদি নিচে নামি, এটা হচ্ছে আমাদের ওখানে আমাদের উপরে রুম ছিল, এটা হচ্ছে আমাদের রুম। এখান থেকে যদি নিচে নামি তো এখানে একটা সুন্দর ব্যালকনি আছে আমাদের জন্য, ফ্রি স্পেস, সবাই মিলে এখানে কমন বসে আড্ডা মারতে পারে, খেতে পারে। আর এখান দিয়ে একটা সিঁড়ি ওপরে উঠে চলে গেছে, এটা একটা অন্য রুমের জন্য সিঁড়িটা চলে গেছে। এদিকেও এইখানে একটা রুম আছে আর এখান দিয়ে সিঁড়ি নিচে নেমে চলে গেছে। এই হাভেলির একটা সবচেয়ে খারাপ জিনিস হলো এই হাভেলির যে সিঁড়িগুলো আছে সিঁড়িগুলো বড্ড খাড়াই খাড়াই, তার জন্য একটু অসুবিধা হয়। আদারওয়াইজ আর্কিটেকচারের দিক থেকে বা বেশ লুকিংয়ের দিক থেকে হাভেলিটা বেশ মন্দ নয়। ট্রাভেলে বেরিয়ে এই ধরনের নতুন এক্সপিরিয়েন্স আমাকে খুবই আনন্দ দিচ্ছে। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিও, ততদিনের জন্য বাই বাই।